আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা অ্যাপস বানিয়ে দেখাবো। আপনারা চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে যে কোনো ধরনের অ্যাপস আপনারা বানাতে পারেন এবং সেখানে গুগল অ্যাডসেন্স এর অ্যাড যোগ করে আপনারা কিন্তু ডলার আর্নিং করতে পারেন গুগল অ্যাডসেন্স থেকে। আবার অনেকে আছে যারা শখের বশত, মানে মনের মধ্যে আকাঙ্ক্ষা যে আমি একটি অ্যাপস বানাবো বা আমার একটা অ্যাপস থাকবে, তারাও কিন্তু আপনারা এখান থেকে অ্যাপস বানাতে পারেন। তো এটার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে, গুগল ক্রোমে যাচ্ছি আমি। দেখেন, গুগল ক্রোমে যাওয়ার পর যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এখানে সার্চ দিবেন অ্যাপস গিয়ার, অ্যাপ গিয়ার লিখে সার্চ দিবেন, গুই সার্চ। এই যে চলে আসছে, দেখেন অ্যাপস গুই সার্চ। এখানে আমি এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস যখন আপনারা পাবেন, এটা কিন্তু আপনারা কম্পিউটারও করতে পারেন, মোবাইলও করতে পারেন। আমি মোবাইল আপনাদের করে দেখাচ্ছি। এখন এই যে ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি, এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কয়েকটা আপনারা অপশন পাবেন, ঠিক আছে। আমি যে ক্লিক করছি অলরেডি, তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তিনটা অপশন আছে। এখানে আছে পপুলার, এখানে আছে বিজনেস এবং এখানে আছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো আপনারা তিনটাতে ঢুকে দেখবেন যে কী কী আছে। পপুলারের মধ্যে দেখেন আপনারা যেটা আছে সেটা হচ্ছে যে ভিপিএন আছে, যে দেখতে পাচ্ছেন ভিপিএন, এটা কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে। এটা আপনারা ফ্রিতে অ্যাপসটা তৈরি করতে পারবেন, এখানে আপনারা ভিপিএন অ্যাপস তৈরি করতে পারবেন। এখানে ফ্রিতে আছে বিজনেস ওয়েবসাইট, ভিডিও কলস অ্যান্ড চ্যাট, তাছাড়া আরও আছে এই যে স্লট মেশিন আছে, তারপর মেসেঞ্জার উইথ ভিডিও কল আছে এবং ওয়ালপেপার আছে, ঠিক আছে। এখন যদি আমি চলে যাই বিজনেসে, বিজনেসে গেলে দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু কয়েকটা সিস্টেম দেওয়া আছে। সেটা হচ্ছে ভিপিএন, এটা প্রিমিয়াম, বিজনেস ওয়েবসাইট স্টোর অ্যান্ড শপিফাই, তারপরে যে ম্যাপ আছে, ইউটিউব আছে, ফেসবুক পেজ আছে, এখানে এগুলো আছে। এবং ইন্ডিভিজুয়ালে যদি যাই, ইন্ডিভিজুয়ালে গেলে দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনটা আছে, এখানেও মেসেঞ্জার আছে, তারপরে যে মিডিয়া প্লেয়ার আছে, বুক রিডার আছে, ওয়ালপেপার আছে, ফটো এডিটার, মেসেঞ্জার, গাইড, ব্রাউজার, এখানে বেশ আরও অনেক কিছু আছে এখানে দেখা যায়। তো আমি পপুলারে গেলাম। আমি সাপোজ আপনাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো। ওয়েবসাইট মানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে, আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের একটা অফিসিয়াল অ্যাপস তৈরি করতে পারেন। তো সবগুলো অ্যাপস সিস্টেমে আপনারা এখানে একটু ঘাটাঘাটি করলে আপনারা, মানে মেধা যদি খাটান, ক্রিয়েটিভ যদি আপনার, মানে আপনার মেধা যদি ক্রিয়েটিভ হয়, আপনারা অনেক সুন্দর ডিজাইন করে কিন্তু আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাপস বানিয়ে দেখাবো, ঠিক আছে। তো আমি এই যে ওয়েবসাইট, এই অ্যাপসটা আমি বানাবো, আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার এক্সাম্পল আপনার ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইটের যে লিঙ্কটা আর কি, সে লিঙ্কটা চাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে কিন্তু এখন আমি লিঙ্ক দিব https, আমি একটা ব্লগ অ্যাড করতে চাচ্ছি এখানে, দেখেন জাস্ট আপনাদের দেখানোর জন্য। ডাকে ডট ব্লগ, সরি ব্লগ স্পোর্ট ডট কম, আমি ব্লগটা আমি কিন্তু এখানে কানেক্ট করছি, ঠিক আছে। এবং এখানে দেখেন অ্যাড ফিচার, এখানে এই ফিচারগুলো আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে, বা এডিটও করতে পারেন আপনারা, ও আপনাদের অন্য ফিচার এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট গেট কানেক্ট করলাম। গেট কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে কী দেখাচ্ছে, দেখাচ্ছে আপনাদের নেট খুব স্লো। এখন হচ্ছে আপনারা ফিচারগুলো আপনারা আপনাদের মতো করে সাজা নিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কী আসছে, কাস্টমাইজ অ্যাপ লেআউট, ঠিক আছে। তো এখানে আপনারা কী ধরনের কালার দিবেন, এই যে দেখাচ্ছে আপনারা, এই যে স্লাইড, তারপরে যে বাটন মেনু আছে, এখানে ট্যাব আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ইয়ে করবেন। এবং অ্যাকশন বার দিতে চাইলে ইয়েস করবেন, না দিতে চাইলে নো করবেন, ঠিক আছে।
এর আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। আমি প্রথমেই বলেছি আপনারা আপনাদের একদম ইচ্ছা মতো আপনারা এখানে ইয়ে করতে পারেন। এবং দেখেন আমার যে ওয়েবসাইট মানে ব্লগ সাইডে যেই অপশনগুলো আছে, ফেসবুকে যেগুলো অ্যাড করা আছে, তারপর মানে ব্লগ সাইডে ফেসবুক যে এটা অ্যাড করা আছে, ইউটিউব যেটা অ্যাড করা আছে, সেম সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। অটোমেটিক এরা ইয়ে করে নেবে, কানেক্ট করে নেবে। এখন আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, নেওয়ার পরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার এই ব্লগের নাম দেওয়া আছে সত্যের ডাকে, এখানে কিন্তু দেখেন শো করছে সত্যের ডাকে। মানে এত সুন্দর সিস্টেম যা বলার মতো না, যে আপনার ব্লগের যে নাম বা আপনার ওয়েবসাইটের যে নামটা সেই নামটা এখানে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম, আমি আর চেঞ্জ করতে চাইলাম না। এখন আমি যদি কাস্টম আইকন অ্যাড করতে চাই, মানে আমার ব্লগের যে আইকনটা আছে মানে লোগোটা আছে, সেই লোগোটা কিন্তু আমি এখানে আপলোড থেকে আপলোড করতে পারি চাইলে, ঠিক আছে। তো আমি আপলোড করতে চাচ্ছি না, জাস্ট আপনাদেরকে যেহেতু দেখাতে চাচ্ছি সেহেতু কাস্টমই আমি ডিফল্টে আমি দিয়ে রাখলাম। এবং এখানে যে নেক্সট আছে, নেক্সটে কিন্তু আমি ক্লিক করছি। অ্যাপ সেটিংয়ের মধ্যে যা কিন্তু আপনারা চাইলে সেটিং মিটিং এগুলো ঠিক করতে পারেন, সেগুলো আপনাদের মন মতো আপনারা করে নেবেন। এখন হচ্ছে দেখেন ক্রিয়েটে, ক্রিয়েটে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপসটা ক্রিয়েট হবে। তো অলরেডি দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে ইমেল চাচ্ছে, ইমেল আর পাসওয়ার্ড। তো আমি ইমেলটা দিয়ে দেবো, যে ইমেলে আমার এটা সেভ করা আছে, সেই মানে যে ইমেল আমার এটা করা আছে ওয়েবসাইটটার, সেই ইমেলটা আমি এখানে দিয়ে দেবো। এখানে দেওয়া আছে rosapaula@gmail.com এবং আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এখানে সাইন আপ করলাম। সাইন আপ করলে কি বলছে, অলরেডি কিন্তু আছে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে তাহলে যেহেতু আছে কন্টিনিউ লগ ইন করবো আমরা। এখানে লগ ইন করলে যেহেতু আমার যেহেতু করা আছে আগে থেকে, লগ ইন করতেছি আমি rosapaula@gmail.com। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। এখন হচ্ছে আমি জাস্ট লগ ইন করব, ঠিক আছে। তো দেখেন লগ ইন হয়ে গেছে। এখন দেখেন অ্যাপ নেম সত্যের ডাকে, ঠিক আছে। এখন ডাবলভাবে আমাকে ক্রিয়েট করতে হবে। আমি আবার এখানে ক্রিয়েট করতেছি 11 সেকেন্ড। আচ্ছা আমি জাস্ট আবার এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এই যে দেখেন অ্যাপ নেম, ঠিক আছে, সব কিছু লাস্ট অ্যাপ টু দিস টেম্পলেট ইনভ্যালিড। আচ্ছা অ্যাপসের নামটা ইনভ্যালিড দেখাচ্ছে, হয়তো এটা বাংলা করা লাগবে। সত্যের ডাকে দিয়ে দিচ্ছি আমি নিউজ। এখন যদি আমি ক্রিয়েট করি তাহলে দেখেন কি হয়। আমি ক্রিয়েটে ক্লিক করছি, এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে। বলছে কনফার্ম ইওর ইমেল টু বি এবল টু রিস্টোর ইওর পাসওয়ার্ড, চেক ইওর ইমেল হিয়ার, ঠিক আছে। তো আমি একটু চেক করি, সমস্যা কী চেক করতে। আমি এখন আমি চলে যাবো আমার ইমেলে এবং আমি ইমেলটা চেক করব। এই যে দেখেন চলে এসছে অলরেডি। বলছে ডাউনলোড, কী বলছে, ডাউনলোড ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটর অ্যাপ, ডাউনলোড ইওর অ্যাপ। তো এখানে আমাকে ডাউনলোড করতে বলছে, আমি জাস্ট এখন ডাউনলোড করে নেবো, ঠিক আছে। আমি ডাউনলোড করে নেবো অ্যাপসটা, অলরেডি তারা সেন্ড করে দিয়েছে আমাদের বেলা। তো এই যে নেক্সটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, ইউজার টু থেকে 5 মিনিটস সাইনিং অ্যাপস, ঠিক আছে। তো বন্ধুরা এটা 100% হয়ে গেছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এখানে বলছে যে এই সেন্ড টু
সেন্ড অ্যাপ টু ইমেল, এখানে সেন্ড করতে বলছে আমার ইমেলে, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এই যে জায়গায় সেন্ড করবো এখন আমি। তো দেখেন ইমেল ক্যান বি রিসেন্ট ইন ওয়ান মিনিট অর ডাউনলোড ডাইরেক্টলি, ঠিক আছে। তো এখন এখান থেকে কিন্তু ডাউনলোড করা যায় বলছে যে অ্যাপ ডাউনলোড প্যাকেজ। আচ্ছা আমি একটু ইমেলে যাই, ইমেলে যাওয়ার পর দেখি যে আসলে ইমেলে তারা সেন্ড করছে কি না, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ মারে প্রমোশন, ঠিক আছে। এখানে তারা সত্যের ডাকে আপগ্রেড ইউর অ্যাপস, আচ্ছা ওকে। স্কিপ টুরস, তো এই হচ্ছে অবস্থা। আমি যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে হচ্ছে, যে দেখেন ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। আমি ডিটেলসে যাই, ডিটেলসে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মাত্র 19 MB-র একটি অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসটি ডাউনলোড হলে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো যে অ্যাপটি কাজ হয় কি না, মানে কাজ চলে কি না আসছে। তো আমি এই ফাঁকে কিন্তু আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে আসি। আমি গতকাল একটি আমার ওই যে অফিসিয়ালটা আছে, যে চ্যানেল থেকে আপনারা দেখছেন ভিডিও, তো অফিসিয়াল আমার একটা অ্যাপ তৈরি করছে, যে এটা দেখেন টেক বাংলা। এই অ্যাপসে যদি আমি ক্লিক করি দেখেন অ্যাপটি ওপেন হবে, এবং হচ্ছে আমার ওয়েবসাইটে আপনারা যাবেন, আমি ডিসক্রিপশানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আমার ওয়েবসাইট ওপেন করলে যেটা হবে ব্রাউজার থেকে, ঠিক সে একই জিনিস কিন্তু এখানে দেখেন আমার ওপেন হয়ে গেছে। এবং এই যে মেনু যেগুলো, এই যে টুইটার ফেসবুক পেজ, এগুলো যেগুলো আমি অ্যাড করে রাখছিলাম সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো সেম সিস্টেমে ওটাও হবে, আমি আপনাদেরকে সরাসরি একদম ইনস্টল করে দেখাবো, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি আবার ডাউনলোডের এই জায়গায়। অলরেডি 4 MB, 4.5 MB অলরেডি হয়ে গেছে ডাউনলোড। ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন। তো বন্ধুরা দেখেন আমার এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা ইনস্টল করব, ঠিক আছে। তো ডাউনলোড যেহেতু হয়ে গেছে, আমি এখন অ্যাপসটা ইনস্টল করতে চাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল করব। তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে দেখেন সত্যের ডাকে নিউজ, দেখেন এখন ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হবে, যেহেতু এটা আমার ব্লক বাই প্লে প্রোটেক্ট, যেহেতু আমার এটা প্লে স্টোরে আপলোড করা নাই যার কারণে এরকম আসছে, তো জাস্ট এটা ইনস্টল এনিওয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। আর বন্ধুরা কীভাবে প্লে স্টোরে অ্যাপস আপলোড করা লাগে সেটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এখন চলে যাচ্ছে আমার হোমে, এই যে দেখেন সত্যের ডাকে, এই যে দেখেন একটা কিন্তু এখানে অ্যাপস ইনস্টল, এই যে দেখেন। তো আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই অ্যাপসটি এখন দেখাবে। তো আমি একটু রিফ্রেশ করতেছি, এই যে দেখেন আমার এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার অ্যাপের মধ্যে কিন্তু ওয়েবসাইটটা অ্যাটাচ হয়ে গেছে। আমি অ্যাপ ওপেন করলে কিন্তু দেখেন এই যে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, এবং এই যে দেখেন মেনু টেনু সব কিন্তু আছে এখানে, ঠিক আছে। এই যে মেনু বার, ঠিক আছে। তো
এই হচ্ছে বিষয় বন্ধুরা, আপনারা চাইলে এটা প্লে স্টোরে আপলোড করতে পারেন এবং আপলোড করার পর গুগল অ্যাডসেন্স অ্যাড করে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। মজার মজার গেম, তারপরে মজার মজার যে ডেটিং, যে আপনার যে চ্যাটিং যে অ্যাপসগুলো সেগুলো আপনারা তৈরি করতে পারেন। তৈরি করার পর কিন্তু আমরা করতে পারেন, আমি সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।